দুর্গাদাসের কষ্টের দিন শেষ হইয়া আসিয়াছিল। 1698 খ্রিস্টাব্দে দুর্গাদাস গ্রন্থকারকে লিখিয়া পাঠান যে সম্রাটের কাছে তার ক্ষমা প্রার্থনার দরখাস্তের উত্তর না পাওয়া পর্যন্ত সুজায়েদ খাঁ যদি তাকে নিরাপদে চাইতে দেন এবং তার বাড়িঘর নষ্ট করিবেন না বলিয়া প্রতিশ্রুতি দেন, তবে তিনি সফিয়ত উন নিসাকে সম্রাট দরবারে পাঠাইয়া দিবেন। দুর্গাদাসের এই প্রস্তাবে সম্রাট তৎক্ষণাৎ রাজি হইলেন। সম্রাটের নিকট হইতে উত্তর আসা মাত্র খাঁ সাহেব ঈশ্বরদাসকে দুর্গাদাসের নিকট পাঠাইয়া দিলেন। নমস্কার, আমি লোকনাথ, গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রহস্য, ভৌতিক, হাসি, প্রেম, বিভিন্ন স্বাদের গল্প যেমন আপনারা এই চ্যানেলে শুনে থাকেন, বিভিন্ন স্বাদের প্রবন্ধ আমি পাঠ করে থাকি। আজ আপনাদের জন্য বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ, যদুনাথ সরকারের লেখা আওরঙ্গজীবের রাজত্বের হিন্দু ঐতিহাসিক। এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1328 বঙ্গাব্দে প্রভাতী পত্রিকায়। এই প্রবন্ধটি মৌসুমী প্রকাশনী কর্তৃক প্রকাশিত বর্ণময় প্রবন্ধ সংগ্রহ 19 শতক বইটি থেকে নেয়া হয়েছে। শুরু হচ্ছে বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ, যদুনাথ সরকারের লেখা আওরঙ্গজীবের রাজত্বের হিন্দু ঐতিহাসিক। সম্রাট আওরঙ্গজীবের রাজত্বকালে ঠিক সেই সময় হিন্দুদের লেখা দুইখানি ফার্সি ইতিহাস পাওয়া গিয়াছে। ইতিহাস হিসাবে গ্রন্থ দুখানি বহু মূল্যবান। একখানির নাম নুসকা ই দিলকসা, অপরখানির নাম ফতুহাত ই আলমগিরি। প্রথমখানির লেখকের নাম ভীমসেন, ইনি জাতিতে সাকসেনা শ্রেণীস্থ কায়স্থ, জন্মস্থান বুরহানপুর। দ্বিতীয়খানি রচয়িতা ঈশ্বরদাস। ঈশ্বরদাসের পুঁথির একটিমাত্র প্রতি অথবা কপি এ পর্যন্ত পাওয়া গিয়াছে। ব্রিটিশ মিউজিয়ামের ফার্সি হস্তলিখিত পুঁথির তালিকার অতিরিক্ত সংখ্যক 23,884 পুঁথি এইখানি। প্রতি পৃষ্ঠায় 11টি করিয়া লাইন আছে। 329 পৃষ্ঠায় গ্রন্থ সমাপ্ত। বৈধখানি ঐতিহাসিকের চক্ষে এই জন্য মহামূল্যবান যে গ্রন্থকারদ্বয়ে সম্রাট দরবারের কোনো মোসাহেব ছিলেন না, অথচ সেই সময়কার বড় বড় রাজকর্মচারীদের সঙ্গে পরিচয় থাকায় অনেক ঘটনার সঠিক সংবাদ পাইতেন। ঈশ্বরদাস জাতিতে নাগর ব্রাহ্মণ, সুবা গুজরাটের পট্টন, অর্থাৎ বিখ্যাত প্রাচীন হিন্দু রাজধানী আনহিলওয়াড়া পট্টন নগরের অধিবাসী। এই নগর বর্তমানে গায়কওয়াড়ের রাজত্বে। যৌবনকাল হইতে 30 বৎসর পর্যন্ত তিনি শেখ উল ইসলামের অধীনে চাকরি করিতেন। শেখ উল ইসলাম ছিলেন সাম্রাজ্যের সর্বপ্রধান কাজী। সর্বদা তিনি সম্রাট আওরঙ্গজীবের সঙ্গে সঙ্গে থাকিতেন। ঈশ্বরদাসকেও প্রভুর সঙ্গে সঙ্গে ঘুরিতে হইত। এইরূপে বড় বল রাজকর্মচারীদের এবং তার অনুচরদিগের নিকট হইতে তিনি সঠিক খবর পাইতেন। আওরঙ্গজীবের রাজত্বের সরকারি ইতিহাস মাসির ই আলমগিরি হইতে জানা যায় যে শেখ উল ইসলাম তাহার পিতা আব্দুল ওহাবের মৃত্যুর পর পিতার সর্বপ্রধান কাজিত্ব প্রাপ্ত হন। ইনি 1675 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস হইতে 1683 খ্রিস্ট নভেম্বর মাস পর্যন্ত এই সর্বপ্রধান কাজীর আসন অলঙ্কৃত করিয়াছিলেন। তিনি কাজিত্ব স্ব ইচ্ছায় ত্যাগ করেন, কারণ সম্রাট তাহার নিষেধ না শুনিয়া স্বধর্মী বিজাপুর ও গোলকুণ্ডার মুসলমান সুলতানের সহিত যুদ্ধ করিয়াছিলেন। কোরআনের মতে মুসলমানের সহিত মুসলমানের যুদ্ধ করা পাপ। 1684 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসে শেখ মক্কায় হজ করিতে যান। এই সময় ঈশ্বরদাস শেখের কাজ ছাড়িয়া গুজরাটের শাসনকর্তা গুজায়েদ খার শাসনকাল 1684 খ্রিস্টাব্দ থেকে 1701 খ্রিস্টাব্দ অধীনে চাকরি লন। ঈশ্বরদাসের বয়স তখন 30 বৎসর।
সুতরাং তিনি 1655 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করিয়াছিলেন। 1731 খ্রিস্টাব্দে তিনি বই লেখা শেষ করেন, তখন তাহার বয়স 76 বৎসর। খাফি খাঁর সুবিখ্যাত মুঘল রাজত্বের ইতিহাস ইহার 4 বৎসর পরে সমাপ্ত হয়। সুজায়েত খাঁ ঈশ্বর দাসকে যোধপুর পরগনার কতকগুলি মহলের আমিন ও শিকদার নিযুক্ত করেন। 1678 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসে যশবন্ত সিংহের মৃত্যুর পর আওরঙ্গজীব এই যোধপুর পরগনা অধিকার করেন। এই কাজের জন্য ঈশ্বর দাসকে রাঠোরদের সহিত বিশেষভাবে সংশ্লিষ্ট হইতে হইল, ফলে তাহাদের বন্ধুত্ব বেশ জমিয়া উঠিল। এই কাজের পুরস্কার স্বরূপ অবশেষে তিনি মনসবদারের পদে উন্নীত হইবার সুযোগ পান। আওরঙ্গজীবের চতুর্থ পুত্র মুহাম্মদ আকবর 1681 খ্রিস্টাব্দে পিতার বিরুদ্ধে বিদ্রোহী হন, কিন্তু পরাজিত হইয়া প্রথম তিনি মারাঠাদের আশ্রয় লন, অবশেষে পারস্যে পলায়ন করেন। পলায়নকালে শিশুপুত্র বুলন্দ আক্তার ও কন্যা সফিয়াত উন নিসাকে রাজপুতদের হস্তে ফেলিয়া যাইতে বাধ্য হন। রাঠোর দুর্গাদাস গোপনে ইহাদের মানুষ করিয়া তোলেন। দুর্গাদাস ছিলেন যশবন্ত সিংহের পুত্র, নাবালক অজিত সিংহের অভিভাবক ও রক্ষক। বংশের সম্মান রক্ষার জন্য আওরঙ্গজীব পৌত্র ও পৌত্রীর উদ্ধারে একান্ত উদ্বিগ্ন ও সর্ববিধ চেষ্টা করিতে ব্যগ্র হইয়া পড়েন। দুর্গাদাসও এই সময়ে মুঘলদের সহিত যুদ্ধে শ্রান্ত ও বিপর্যস্ত হইয়া পড়িয়াছিলেন। উভয় পক্ষ যখন এই অবস্থায়, তখন একটা মিটমাট সহজ হইল। ইহার বিবরণ দিতে গিয়া ঈশ্বরদাস বলিতেছেন, দুর্গাদাসের কষ্টের দিন শেষ হইয়া আসিয়াছিল। 1698 খ্রিস্টাব্দে দুর্গাদাস গ্রন্থকারকে লিখিয়া পাঠান যে সম্রাটের কাছে তার ক্ষমা প্রার্থনার দরখাস্তের উত্তর না পাওয়া পর্যন্ত সুজায়েত খাঁ যদি তাকে নিরাপদে যাইতে দেন এবং তার বাড়িঘর নষ্ট করিবেন না বলিয়া প্রতিশ্রুতি দেন, তবে তিনি সফিয়াত উন নিসাকে সম্রাট দরবারে পাঠাইয়া দিবেন। দুর্গাদাসের এই প্রস্তাবে সম্রাট তৎক্ষণাৎ রাজি হইলেন। সম্রাটের নিকট হইতে উত্তর আসা মাত্র খাঁ সাহেব ঈশ্বরদাসকে দুর্গাদাসের নিকট পাঠাইয়া দিলেন। দুর্গাদাস এই সময় একটি দূরধিগম্য স্থানে বাস করিতেন। ঈশ্বরদাস অতি কষ্টে সেখানে উপস্থিত হইয়া দুর্গাদাসকে অনেক উপদেশ দিয়া বুঝাইলেন, যাহাতে তাহার মতের আর কোনো পরিবর্তন না হয়। তারপর গ্রন্থকার ফিরিয়া আসিয়া যানবাহনাদি সংগ্রহ করিয়া বেগমকে আনিতে গেলেন। বেগম দুর্গাদাসের ব্যবহারে অতিমাত্র প্রীত ছিলেন। তিনি আসিবার সময় দুর্গাদাসকে তার সঙ্গে যাইতে অনুরোধ করিলেন। সম্রাট সমীপে উপস্থিত হইয়া বেগম সম্রাটকে জানাইলেন যে দুর্গাদাস তাহাকে যথেষ্ট যত্ন করিয়াছেন, এমনকি আজমির হইতে একজন মুসলমান শিক্ষয়িত্রী আনাইয়া তাহার ধর্ম শিক্ষার ব্যবস্থা করাইয়াছিলেন। তিনি কোরআন পড়িয়া ফেলিয়াছেন, এমনকি মুখস্থ পর্যন্ত হইয়া গিয়াছে। সম্রাট ইহাতে অত্যন্ত সন্তুষ্ট হইয়া দুর্গাদাসের সমস্ত পূর্ব অপরাধ ক্ষমা করিলেন এবং বেগমকে জিজ্ঞাসা করিলেন, দুর্গাদাস কি পাইলে সন্তুষ্ট হয়? বেগম বলিলেন, ঈশ্বরদাস তাহা জানে। সুজায়েত খাঁর বন্ধু কাজী আবদুল্লার ওপর তখনই সম্রাট আদেশ দেন যে আমাকে বাদশাহ দরবারে উপস্থিত হইতে হইবে। পরদিন আমাকে সম্রাট সমীপে লইয়া যা হইল। আমি দুর্গাদাসের মাসোহারার ও মনসবদারি প্রার্থনা নিবেদন করিলাম। সম্রাট এই প্রার্থনা মঞ্জুর করিলেন এবং এই অধম ধূলিকণা অর্থাৎ ঈশ্বরদাস ও 200 অশ্বারোহীর পদ ও খিলাত পাইল। আমার ওপর আরও হুকুম হইল যে দুর্গাদাস ও বুলন্দ আক্তারকে সম্রাট সমীপে উপস্থিত করিতে হইবে। তাহার পর আমি আহমেদাবাদে ফিরিলে সুজায়েত খাঁও আমাকে যথেষ্ট পুরস্কৃত করিলেন। দুর্গাদাসের সহিত অনেকবার দেখা করিয়া খাঁ সাহেবের অভয়দানের প্রতিশ্রুতি দিলাম। দুর্গাদাস জায়গীর প্রাপ্তির পরোয়ানা পাইয়া এবং পরোয়ানা অনুযায়ী মহালের দখল পাইয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস করিলেন ও আহমেদাবাদে আমার নিকট আসিয়া উপস্থিত হইলেন। শাহজাদা অর্থাৎ বুলন্দ আক্তার ও দুর্গাদাসকে সঙ্গে করিয়া সুরাটে উপস্থিত হইলাম। সম্রাট প্রেরিত কয়েকজন কর্মচারী এখানে শাহজাদার অপেক্ষা করিতেছিল। শাহজাদাকে অভ্যর্থনা করিয়া লইতে এবং সম্রাট দরবারের আদব কায়দা শিখাইতে তাহারা আসিয়াছিলেন, কিন্তু শাহজাদা জড়বুদ্ধি গণ্ড গ্রামবাসীর মতো ব্যবহারে এ পর্যন্ত অভ্যস্ত ছিলেন।
সম্রাট প্রেরিত হকিমেরা ইহার কোনোই প্রতিকার করিতে পারিলেন না। দুর্গাদাস যখন দেওয়ান ই আমের বারান্দায় উপস্থিত হইলেন, সম্রাট তাহাকে অস্ত্রহীন করিয়া দরবারে আনিতে আদেশ দিলেন, যেমন বন্দী বা সন্দেহজনক ব্যক্তিকে করা হয়। দুর্গাদাস ক্ষণমাত্র দ্বিধা বা বিলম্ব না করিয়া তরবারি খুলিয়া ফেলিলেন। এই সংবাদ শ্রবণ করিয়া সম্রাট পুনরায় আদেশ দিলেন, আচ্ছা, অস্ত্র লইয়াই দুর্গাদাসকে আসিতে দেয়া হোক। শিবিরে প্রবেশ করিলে অর্থসচিব রুহল্লার খাঁকে দুর্গাদাসকে সম্রাট সকাশে উপস্থিত করিতে বলা হইল। খাঁ সাহেব দুর্গাদাসের হাত রুমাল বাঁধিয়া সম্রাট সকাশে উপস্থিত করিলেন। তখন অপরাধীকে ঠিক যুদ্ধবন্দীর মতো এইরূপ কৃত্রিম সাজে সম্রাটের কাছে ক্ষমা চাইতে হইত। তৃতীয় এডওয়ার্ডের কাছেও পরাজিত ক্যালে নগরের ফরাসি অধিবাসীবর্গের প্রতিনিধিদিগকে গলায় ফাঁস পড়িয়া উপস্থিত হইতে হইয়াছিল। মুঘল দরবারে ইহা কেবল বাহ্যিক অভিনয় ছাড়া কিছুই ছিল না। এইরূপে সম্রাটকে মান্য দেখাইয়া সন্তুষ্ট করা হইত। সম্রাট সন্তুষ্ট হইয়া দুর্গাদাসকে অস্ত্রে সজ্জিত করিতে আদেশ দিলেন এবং তাহাকে 3,000 সৈন্যের মনসবদার পদে উন্নীত করিলেন। একখানা রত্ন খচিত ছোড়া, একটি সোনার পদক, মুক্তার মালা উপহার দেয়া হইল ও খাজাঞ্চিখানার ওপর নগদ 1,00,000 টাকা দিতে হুকুম হইল। গ্রন্থকারও বাদ গেলেন না, তিনিও যথেষ্ট পুরস্কৃত হইলেন। তাহার পদবৃদ্ধি করিয়া আরও 50 অশ্বারোহীর নেতা করা হইল এবং খিলাত ও মারবারে আজমিরের পশ্চিমে জায়গির দেয়া হইল। নিজ মন্ত্রণা কৌশলে সাফল্যের জন্য ঈশ্বরদাস 250 অশ্বারোহীর মনসবদারের পদ পাইলেন। ঈশ্বরদাসের নিজের সম্বন্ধের এই বিবৃতি অপর এক ফার্সি ইতিহাস মিরাট ই আহমদি 350-351 পৃষ্ঠা সমর্থন করিয়াছেন। ঈশ্বরদাস সম্বন্ধে আর বিশেষ কিছু জানা যায় না। পুথির শেষ পৃষ্ঠায় লেখা আছে যে তিনি 21 রবি উল আরবালে মোহাম্মদ সাহেব রাজত্বের দ্বাদশ বর্ষে 1143 হিজরিতে, মানে 1701 খ্রিস্টাব্দে বইখানি শেষ করেন। তিনি এই লিখিয়া শেষ করেন যে নাগর জাতীয় ঈশ্বরদাস কর্তৃক তার স্মৃতিচিহ্নস্বরূপ এবং লালা খুশহালের জ্ঞাতার্থ এই বইখানি লিখিত হইল। এই লালা খুশহালকে দস্তুর উল আল মাসাহান শাহি নামক একখানি ফার্সি গ্রন্থে লালা সাহেব বলিয়া এক ব্যক্তির উল্লেখ দেখিতে পাওয়া যায়। এই লালা সাহেব ঈশ্বরদাসের পুত্র ব্রজ রায়ের পুত্র। যদি লালা সাহেবই লালা খুশহাল হন, তাহা হইলে মনে হয় যে বৃদ্ধ বয়সে ঈশ্বরদাস পৌত্রের অনুরোধে আওরঙ্গজীবের সমসাময়িক স্মৃতিকথা লিপিবদ্ধ করিয়াছিলেন। এই হস্তলিখিত পুঁথির সূচি এইরূপ। ঈশ্বর ও সম্রাটের বন্দনা। গ্রন্থকারের নিজের চাকরির খতিয়ান ও সমসাময়িক ইতিহাস সম্বন্ধে আলোচনা। শাহজাহানের অসুস্থতা ও সুজার প্রথম পরাজয়। যশবন্ত ও দারার পরাজয় ও শাহজাহান বন্দী। মুরাদ বন্দী এবং দারা ও সুজার পতন। মীর জুমলাকে বাংলার সুবেদার নিযুক্ত করিয়া ফরমান প্রদান। শিবাজীর প্রথম কার্যাবলী। আওরঙ্গজীবের মন্দির ধ্বংস, মথুরার নিকট জারদের বিদ্রোহ, জাঞ্জিবার সিদ্দিদের সহিত শিবাজির যুদ্ধ, জয়সিংহের নিকট শিবাজির পরাজয়, শিবাজির সম্রাটের সহিত সাক্ষাৎ ও পলায়ন। দাক্ষিণাত্যের সুবেদার শাহজাদা শাহ আলমকে দিলির খাঁর অমান্য। সালের দুর্গের নিকট শিবাজির সহিত মুঘলদের যুদ্ধ। সৎনামী জাতির বিদ্রোহ। আফগানিস্তানে সম্রাট সৈন্যের ধ্বংস। যশবন্ত সিংহের মৃত্যু, যশবন্তের পুত্রকন্যার পলায়ন, জিজিয়া কর স্থাপন, রাজপুতদের সহিত যুদ্ধ, আকবরের বিদ্রোহ, রাঠোরদের সহিত যুদ্ধের বিবরণ, বিজাপুরের বিরুদ্ধে যুবরাজ আজমের অভিযানে এবং কঙ্কনে শাহ আলমের প্রবেশ, গোলকুণ্ডা অধিকার, সিরঞ্জে পাহাড় সিং গৌড়ের বিদ্রোহ, বিজাপুর অধিকার, শাহজাদা আকবর ও শম্ভুজির কার্যাবলী, শাহজাদা শাহ আলম বন্দী, রামসিজ ও শালের অধিকার, বুন্দেলখণ্ডে বিদ্রোহ, দাক্ষিণাত্যে শৃঙ্খলাহীন যুদ্ধ, আকবরের পারস্যে পলায়ন, দুর্জন সিংহ হারার বিদ্রোহ ও রাজপুতানায় গণ্ডগোল।
আদনি অধিকার, ব্যাঙ্গালোর অধিকার, আগ্রার নিকট রাজারাম জাঠের বিদ্রোহ, গোয়ালিয়রের নিকট গোপাল সিংহ গৌড়ের বিদ্রোহ, শনশানিতে চূড়ামন জাঠের বিদ্রোহ, শান্তা খোরপাড়ি কর্তৃক রুস্তম খা বন্দী, রূপা ভোসলা কর্তৃক সিদ্দি আব্দুল কাদিরের শিবির লুট, বিশ্বাসঘাতক সম্রাটের হাকিম কর্তৃক গাজী উদ্দিন খা বাহাদুর, ফিরোজ জঙ্গের চক্ষু উৎপাটন, শম্ভুজির বিরুদ্ধে যুদ্ধ, শম্ভুজির বন্দিত্ব ও মৃত্যুদণ্ড, বহু মারাঠা দুর্গ অধিকার, শম্ভুজির ভ্রাতা রাজারামের পলায়ন, আগ্রার নিকটে আঘর খাঁর হত্যা, দুর্গাদাসের পরাভব, ঈশ্বরদাসের সম্রাট সাক্ষাৎ ও পুরস্কার প্রাপ্তি। মুঘল দরবারের অন্যান্য ইতিহাসের মতো ইহা সম্রাটের আদেশে কিংবা তাহার মুখ চাইয়া রচিত হয় নাই। অনেক ঘটনার গ্রন্থকার সচককে দেখিয়াছিলেন এবং অন্যান্য ঘটনার সত্য বিবরণ জানিবার তার যথেষ্ট সুযোগ ছিল। জাতিতেও তিনি মুসলমান ছিলেন না, এই সব কারণে ইতিহাসখানি পক্ষপাত দুষ্ট হয় নাই ও কোথাও সত্যের অপলাপ করিতে হয় নাই। সত্য রক্ষাই ঐতিহাসিকের কর্তব্য। গ্রন্থকার সত্য রক্ষা করিতে পারিয়াছেন বলিয়াই ঐতিহাসিকদের চক্ষে বইখানি মহামূল্যবান। শুনছিলেন বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ, যদুনাথ সরকারের লেখা, আওরঙ্গজীবের রাজত্বের হিন্দু ঐতিহাসিক। বিভিন্ন সাথের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটি প্রবন্ধ অথবা গল্প নিয়ে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।